আসসালামু আলাইকুম। জিনের নজর, যে বিপদ নিয়ে খুব কম আলোচনা হয়। জিনের বদনজর কথাটা আমরা খুবই কম শুনেছি। আমাদের দেশে বিভিন্ন এলাকায় এর প্রচলিত নাম হচ্ছে বাতাস লাগা, আলগা সমস্যা, উপরি সমস্যা ইত্যাদি। এবার হয়তো একটু পরিচিত মনে হবে। আজ ইনশাআল্লাহ আমরা জানব যে কিভাবে বুঝবেন আপনার জিনের নজর লেগেছে। আমভাবে বদনজরের ব্যাপারে এখন আমরা অনেকেই জানি। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বদনজর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, কেননা বদনজর সত্য। ইবনে মাজা হাদিস নাম্বার 3508। এ ব্যাপারে বিখ্যাত প্রায় সব হাদিস গ্রন্থেই কিছু কিছু হাদিস এসেছে। এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ফয়সালা ও তাকদীরের পর আমার উম্মতের বড় অংশের মৃত্যু হবে বদনজরের কারণে। তার মানে বিষয়টাই আসলেই আমাদের গুরুত্ব দেওয়া উচিত। জিনের নজর কিভাবে লাগে? অনেক রাতে বা ভর দুপুরে জনমানবহীন রাস্তা কিংবা পুকুর পাড়ে আপনি হাঁটছেন, সেখানে কিছু বদজিন দাঁড়িয়ে ছিল, আপনি তো দেখেননি, আপনি তাদের পাশে বা মাছ দিয়ে গেলেন, হেফাজতের আমল করা হয়নি সেদিন, তখন লাগতে পারে নজর। বাচ্চারা সন্ধ্যার সময় বাইরে দৌড়াদৌড়ি করছে, জানালার ধারে বসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে, তখন লাগতে পারে নজর। জিনের নজরের প্রভাবে কি কি হতে পারে, কিভাবে বুঝবো জিনের নজর লেগেছে? সংক্ষেপে বললে মানুষের বদনজরের জন্য যা যা হয় তার সব কিছু, এর সাথে প্রচণ্ড অসুয়াসা, সমস্যা এবং জিনের আসরের বেশ কিছু উপসর্গ দেখা যেতে পারে। চিকিৎসা না করা হলে ভবিষ্যতে তার উপর সহজেই জিন আসর করতে পারে। কিছু লক্ষণ আছে জিনের বদনজর আক্রান্তদের মাঝে প্রায়শই দেখা যায়, যেমন কোনো কারণ ছাড়াই ভয় ভয় লাগা, মনে হয় আশেপাশে কেউ আছে, কখনো মনে হয় একটা ছায়া চলে গেল, রাত্রে ঠিকমতো ঘুম হয় না, বারবার ঘুম ভেঙে যায়, আজে বাজে স্বপ্ন দেখে চমকে ওঠে, ওসিডি, ছুঁচি বায়, অসুয়াসা বৃদ্ধি পায়, অনেকের এটা খুব বাজে অবস্থায় চলে যায়। কিছু ক্ষেত্রে এনজাইটি, প্যানিক অ্যাটাক, এমনকি বাইপোলার ডিসঅর্ডার দেখা যায়। জিনের কিছু লক্ষণ স্বল্প মাত্রায় এবং বদনজরের অনেক লক্ষণ প্রকট আকারে দেখা যেতে পারে। কমন স্বপ্ন হলো লাল চোখ, কেউ তাকিয়ে আছে, মলমূত্র, মানুষ বা প্রাণীর ছায়া ইত্যাদি। তবে কারো দীর্ঘদিন জিনের সমস্যা থাকলে জিন শরীর থেকে চলে যাওয়ার পর কিছুদিন এই সমস্যাগুলো থাকতে পারে, নিয়মিত রুকায়া করতে থাকলে একসময় এসবও চলে যাবে ইনশাআল্লাহ। একটা বিষয় লক্ষ্য করবেন, বেদিন ছেলেদের মাঝে যারা প্যারানর্মাল বিষয়গুলি নিয়ে ফ্যান্টাসিতে থাকে, কোনো গাইড ছাড়া হেফাজতের আমল না করে জাদু জিন ভূত নিয়ে অনলাইন অফলাইনে ঘাটাঘাটি করে, তাদের অনেকের ওপরে বলা সমস্যাগুলো আক্রান্ত হয়। এর মূল কারণ হচ্ছে জিনের নজর। আক্রান্ত হলে কি করা উচিত? যত দ্রুত সম্ভব চিকিৎসা করা উচিত। যদি এমন হয় আগে সমস্যাগুলো ছিল, ইদানিং কমে গেছে, তবুও রুকায়া করা উচিত। কিভাবে বুঝবেন যে আপনার জিনের নজর লেগেছে? জিন দ্বারা আক্রান্ত হবার লক্ষণসমূহ। জিন দ্বারা আক্রান্ত হবার লক্ষণগুলোকে দুভাগে ভাগ করা যায়, যথা ঘুম সংক্রান্ত লক্ষণসমূহ এবং জাগ্রত অবস্থায় লক্ষণসমূহ। ঘুম সংক্রান্ত লক্ষণসমূহের মধ্যে হচ্ছে নিদ্রাহীনতা, যার জন্য সারা রাত শুধু বিশ্রাম নেওয়াই হয়, ঘুম হয় না। উদ্বিগ্নতা, যার জন্য বারবার ঘুম ভেঙে যাওয়া, কিছুক্ষণ পরপর চমকে ওঠা। নাম্বার 3, বোবাই ধরা, ঘুমের সময় কেউ চেপে ধরেছে, নড়াচড়া করতে পারছে না, প্রায় এমন হওয়া। 4, ঘুমের মাঝে প্রায়শই কথা বলা, চিৎকার করা, গোঙানো, হাসি কান্না করা। নম্বর 5, ঘুমন্ত অবস্থায় হাঁটাহাঁটি করা, প্রায়শই স্বপ্নে কোনো প্রাণীকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা, বিশেষত কুকুর, বিড়াল, গরু, মহিষ, শিয়াল বা সাপ। স্বপ্নে নিজেকে অনেক উঁচু কোনো জায়গা থেকে পড়ে যেতে দেখা, কোনো গোড় স্থান বা পরিত্যক্ত স্থান অথবা কোনো মরুভূমির সড়কে হাঁটাচলা করতে দেখা, বিশেষ আকৃতির মানুষ দেখা, যেমন অনেক লম্বা, খুবই খাটো, খুব কালো, কুচকুচে ইত্যাদি, স্বপ্নে জিনভূত দেখা। জাগ্রত অবস্থার লক্ষণ, দীর্ঘস্থায়ী মাথা ব্যথা, চোখ, কান, দাঁত ইত্যাদি সমস্যার কারণে নয়, এমনিই মাথা ব্যথা। ইবাদত বিমুক্তা, নামাজ, তেলাওয়াত, জিকির আজকারে আগ্রহ উঠে যাওয়া, মোট কথা দিন দিন আল্লাহর থেকে দূরে সরে যাওয়া। 3, মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকা, কিছুতেই মন না বসা। 4, অস্বাভাবিক রাগ, রাগলে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। 5, মির্গি রোগ বা খিচুনি,
হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, দাঁতের দাঁত লেগে ফিট হয়ে যাওয়া, শরীরের কোনো অংশে সবসময় ব্যথা থাকা কিংবা বিকল হয়ে যাওয়া, ডাক্তাররা যেখানে সমস্যা খুঁজে পেতে বা চিকিৎসা করতে অপারগ হচ্ছে, ব্যাপক অলসতা, সবসময় অবসন্নতা ঘিরে রাখা, শরীর ভারী হয়ে থাকা। নাম্বার 9, হ্যালুসিনেশন হওয়া, জাগ্রত অবস্থায় অনেক কিছু দেখা বা শোনা যা অন্যরা দেখছে না বা শুনছে না। নাম্বার 10, এছাড়া জিনের আসর থাকলে জিনের স্বভাব রোগীর মাঝে প্রকাশ পায়, যেমন হিন্দু জিন হলে মন্দির বা পূজোর শব্দের প্রতি আকর্ষণ দেখা যায়, নোংরা স্বভাবে জিন হলে ভালো মানুষের আচরণ থেকেও হঠাৎ অশ্লীলতা দেখা যায়। সতর্কতা, এখান থেকে 2-4টি লক্ষণ মিলে গেলে নিজেকে জিনের রোগী ভাবার কোনো দরকার নেই। যদি দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যা থাকে তাহলে ভিন্ন কথা, আরও নিশ্চিত হওয়ার জন্য সামনাসামনি রুকায়া করলে জিনের সমস্যা প্রকাশ পাবে ইনশাআল্লাহ। যাদের জিনের সমস্যা আছে বা যারা জিন দ্বারা আক্রান্ত, তারা সরাসরি কোনো রাকির কাছে গিয়ে রুকায়া করবেন, আর যারা এখনও আক্রান্ত হননি তারা যেন আক্রান্ত না হন সেই জন্য প্রতিদিন হিফাজতের জিকরগুলো করবেন, বা যারা আক্রান্ত হয়েছিলেন আবার যেন আক্রান্ত না হয় এজন্য কি করা উচিত, এই সমস্যা থেকে বেঁচে থাকতে কি করব। 1, প্রতিদিনের হিফাজতের জিকরগুলি বিশেষত সকাল সন্ধ্যা এবং ঘুমের আগের মাসনুন আমল করা উচিত। নতুন কোথাও গেলে বা নির্জন পথে হেঁটে যাওয়ার সময় এই দোয়া পড়ে আল্লাহর আশ্রয় চাওয়া, আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররিমা খলাক। নম্বর 3, ঠিক সন্ধ্যাবেলায় বাচ্চাদের বাইরে যেতে না দেওয়া, বিসমিল্লাহ বলে জানলা দরজা বন্ধ করা। আল্লাহ যেন আমাদেরকে এ ধরনের সমস্যা থেকে হিফাজত করেন, আমিন। সকাল সন্ধ্যার মাসনুন আমল জানার জন্য প্লে স্টোরে একটা অ্যাপ আছে যেটা আমি ইনস্টল করে রেখেছি, এই অ্যাপটা, এটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে মাসনুন আমল, সকাল সন্ধ্যার সব হিফাজতের আমল আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যাদের জিন সংক্রান্ত সমস্যা আছে তারা সরাসরি রাকির কাছে গিয়ে রুকায়া করবেন, বা চাইলে সেলফ রুকায়াও করতে পারেন। সেলফ রুকায়া কীভাবে করবেন, এটা আপনি যদি সেলফ রুকায়া করতে চান তাহলে ফেসবুকে একটা গ্রুপ আছে, গ্রুপটার নাম হচ্ছে রুকায়া সাপোর্ট বিডি। এখানে আপনি পোস্ট করে আপনার সমস্যা লিখে জানাতে পারেন, তারা আপনাকে সাজেশন দেবে। আমি জাস্ট সমস্যাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও এই ভিডিওটা শুধু নিজের কাছে রাখবেন না, বাকিদের কাছে শেয়ার করবেন। 15 দিন পর্যন্ত টাইম লেগে যায় পোস্ট অ্যাপ্রুভ হতে, তারা আপনাকে বলে দেবে কি করতে হবে এবং কিভাবে করতে হবে, তো তাদের সাজেশন অনুযায়ী চলবেন, ইনশাআল্লাহ আপনি এ থেকে মুক্তি পেয়ে যাবেন। এবং সকাল সন্ধ্যার মাসনুন আমলগুলো করতে থাকবেন, হিফাজতের আমলগুলো। আমি একটা অ্যাপ বললাম, ওটাকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ওইখানে সব কিছুই আছে, কখন কি আমল কিভাবে করতে হবে সব কিছু। পরিশেষে এটাই বলবো, ভালো থাকুন, সতর্ক থাকুন, হিফাজতের আমলগুলো করুন, আর ভিডিওটি অন্যের সাথে শেয়ার করুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।